রায়গঞ্জ ও মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী ঘোষণা করে দেওয়ায় বেজায় চটে গেলেন ছোড়দা, অর্থাৎ সোমেন মিত্র। ক্ষুব্ধ সোমেন মিত্র বললেন, সিপিএম একটাও আসন পাবে না, আর বামেদের সঙ্গে নির্বাচনী সমঝোতা যে বিষ বাউ জলে তারও ইঙ্গিত দিয়ে রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনটি গতবার জিতেছিল সিপিএম, ওই দুটি আসনই দাবি করে কংগ্রেস, কিন্তু নিজেদের জেতা আসন ছাড়তে নারাজ আলিমুদ্দিন। বর্তমান সাংসদ মোহাম্মদ সেলিম এবং বদরুদ্দোজা খানকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথ খোলা রাখতে তাদের জেতা চারটি আসনে প্রার্থী দেয়নি সিপিএম, কিন্তু গোঁ ধরে রয়েছেন সোমেন মিত্র। যথারীতি হুঁশিয়ারি সুরে তিনি বলেন, নির্বাচনের আগেই বলে দিতে পারি ওরা একটা আসনেও জিতবে না, এই যদি ওদের আচরণ হয় তাহলে ধরে নিতে হবে ওরা সমঝোতা চাইছে না, আমরা তেমন হলে একা লড়ব, ওরা কংগ্রেসকে ছাড়া একটাও আসন জিততে পারবে না। কিন্তু সিপিএম তো জোট বার্তা দিতে চারটি আসনে প্রার্থী দেয়নি, তাহলে কেন এমন অনমনীয়তা দেখাচ্ছে কংগ্রেস? প্রশ্ন উঠছে, সমঝোতা হলে তো দুপক্ষকেই খানিকটা আপোষ করতে হয়, গোটা বিষয়টি এখন হাইকমান্ডের ওপর ছেড়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। সোমেন মিত্র কটাক্ষ সুরে বলেছেন, মোহাম্মদ সেলিম কি লেনিন নাকি? আগে রায়গঞ্জের মানুষকে গিয়ে বোঝান, ওনার কথা সেখানকার লোকেই শুনছে না, সংসদে গিয়ে তো বিরাট বিপ্লব ঘটিয়েছেন। সূত্রের খবর, রায়গঞ্জে প্রার্থী হওয়ার দাবি নিয়ে অনর দীপা দাস মুন্সি, ফলে জট কাটার সম্ভাবনা আছে কি নেই সেটা বলা এখনই মুশকিল।